ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের 5 অর্থদাতা সম্পর্কে তথ্যের জন্য বড় পুরস্কার ঘোষণা করল মার্কিন যুক্তরাষ্ট্র। এজন্য 1 কোটি মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। হামাসের অর্থদাতা বা ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের আর্থিক ব্যবস্থায় ব্যাঘাত ঘটাতে পারে এমন তথ্যের জন্য আমেরিকা 10 মিলিয়ন অর্থাৎ 1 কোটি ডলার পর্যন্ত পুরস্কার দিবে বলে জানিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। গত 7 অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে নজিরবিহীন হামলার পর হামাসের উপর 4 দফা নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকা। মূলত এই ঘটনার জন্যই গোষ্ঠীটির অর্থদাতাদের তথ্য চেয়ে পুরস্কার ঘোষণা করল মার্কিন যুক্তরাষ্ট্র। হামাসের 5 অর্থদাতা হলেন আব্দেল বাসিত হামজা, এল হাসান খায়ের, আমের কামাল শরীফ, আহমেদ সাদু জাহলেব, ওয়ালিদ মোহাম্মদ মোস্তফা জাদাল্লা এবং মোহাম্মদ আহমেদ আল দাইম নাসরাল্লাহ। এর আগেও তাদেরকে সন্ত্রাসী আখ্যা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে হামাসের অর্থের কোনো উৎস, প্রধান দাতা কিংবা আর্থিক প্রতিষ্ঠান, ফ্রন্ট কোম্পানি যারা গ্রুপের জন্য দ্বৈত ব্যবহার প্রযুক্তির সঙ্গে জড়িত এবং হামাস উপকৃত হয় এমন অপরাধমূলক পরিকল্পনার তথ্য প্রদানকারীকে এই পুরস্কার দেওয়া হবে। মির্জা রকিবুল হাসান, নিউজ 24।